সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন, বিডি খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি আতিকুর রহমান। দর্শক, আজকে আমরা চলে এসেছি নাটোর বনপাড়া। দেখতে পাচ্ছেন আমাদের সবার প্রিয় বিপ্লব আঙ্কেল, তো ওনার খামারে চলে আসছি। তো ওনার খামারে সবসময় 200 থেকে 250 পেয়ার কবুতর থাকে, সেলের মতো মোটামুটি কত পেয়ারা আছে সে বিষয়ে জানবো। তো চলুন প্রথমে ওনার সাথে পরিচয় হই। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আবার চলে আসলাম আপনার খামারে। একটাই কারণ, অনেক দর্শক আসলে বলছিল যে আপনার খামারে প্রতিবেদন দেখতে চায়, আপনার থেকে কবুতর নিতে চায়, কারণ আপনারা খামারি, আপনাদের থেকে কবুতর নিলে যারা নতুনভাবে শুরু করতেছে তাদের জন্য অনেকটা ভালো রেজাল্ট আসবে। তো প্রথমে আপনার পরিচয়টা দিয়ে দেবেন। যে আমার নাম রবিউল ইসলাম বিপ্লব, আমার বাসাটা নাটোর জেলা বড়াইগ্রাম থানা বনপাড়া পৌরসভা উপজেলা পানি সম্পদ অফিসের পাশে। আমার মোবাইল নাম্বার 01718533050। আচ্ছা, এই পর্বে কত পেয়ার দেখাবেন কবুতর? এই পর্বে হয়তো 20 থেকে 25 পেয়ার কবুতর দেখাবো, তারপরেও কবুতর যা হয়তো এক পেয়ার করে দেখাচ্ছে। ওই যেমন ধরো লাক্কা আছে 10-15 পেয়ার মতো সেল করার মতো, কেউ যদি ফোন দেয় যোগাযোগ করে আমি দিতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, আর আঙ্কেল সম্পর্কে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে উনি এই কবুতর নিয়ে অনেকদিন ধরে কাজ করে আসতেছে, উনি একজন সফল খামারি, তো ওনার থেকে কবুতর নেবেন এতটুকুই, আর ওনার থেকে কবুতর নিলে কেউ কোনো রকম সমস্যায় পড়বেন না, এতটুকু ভরসা বা আশ্বাস আপনাদের দিতে পারি। আঙ্কেল দেখতে পাচ্ছি একজোড়া অ্যালমন্ড ম্যাকপাই পোটার আছে, কোয়ালিটি গেট আপ তো সর্বোচ্চ আঙ্কেল। হ্যাঁ ইনশাআল্লাহ, যারা নিবে আশা করি সর্বোচ্চ কবুতর হবে। বয়স এবং দাম কত রাখবেন? এটার বয়স 2.5 থেকে 3 মাস। 2.5 থেকে 3 মাস আছে, মার্কিন ফ্রেশ এবং পায়ের লেগ ফেদার দেখেন অসাধারণ। জোড়া হবে আশা করি। আচ্ছা, জোড়া কনফার্ম আছে, কত রাখবেন? মাত্র 1500 টাকা। বিউটিশিয়ান একজোড়া ফিডব্যাক আছে, খুবই সুন্দর মার্কিন মার্জিন একদম সুন্দর আছে। বয়স এবং দাম কত অঙ্কেল? এটা বয়স হলো 3 মাস, এটার দাম পড়বে 2000 টাকা। এটাকে বলা হয় তোমার লাইট গ্রে বার্লেস। আচ্ছা বার্লেস, আচ্ছা খুবই সুন্দর, এখন ডিপ কালার আছে তো লাইট হয়ে যাবে, একদম প্রপার লাইট হয়ে যাবে, সুন্দর কালার। তবে যারা পেয়ারটা নিতে চান অবশ্যই নিতে পারেন, আঙ্কেল যেহেতু খামারি একজন, একই জোড়ার বাচ্চা আশা করি নন নারী হবে। আঙ্কেল দেখতে পাচ্ছি আর একটা ফিডব্যাক আছে, সিঙ্গেল, এটা নন নারী? এটা ফিমেল। আচ্ছা, এটা ফিমেল আছে, নারী কবুতর আছে, ফুল ম্যাচিউরড এটা? হ্যাঁ ফুল ম্যাচিউরড, মানে নয় পালক গেছে। আচ্ছা, নিউ অ্যাডাল্ট পর্যায়ে আছে, জোড়া দিলেই জোড়া নিয়ে নেবে ইনশাআল্লাহ, হিট হয়ে গেছে, পুরো হিট হয়ে আছে। কত রাখবেন? এটা দাম নিব মাত্র 2000 টাকা। মাশাআল্লাহ, একটু কমানো যাবে না আঙ্কেল একদম? এটা আচ্ছা আলোচনা করলে যতটুকু পারি চেষ্টা করব। আচ্ছা, দর্শক ফোন দেবেন একটু সুযোগ অবশ্যই আঙ্কেল করে দিচ্ছি। আঙ্কেল দেখতে পাচ্ছি একজোড়া ব্ল্যাক স্টেসার আছে, বয়স কত এগুলোর? এগুলোর বয়স 2.5 মাস। 2.5 মাস, খুবই সুন্দর কোয়ালিটি আছে, মার্কিনও একদম ফ্রেশ আছে। কত রাখবেন জোড়া আঙ্কেল? 1500 টাকা মাত্র। 1500 টাকা। দর্শক কবুতরগুলো দেখেন, খামারি কবুতর, যারা নিবেন তারা নেক্সট টাইম আবার বলবেন যে কবুতর নিতে চাই। আঙ্কেল দেখতে পাচ্ছি একজোড়া লাক্ষা আছে, এটা তো রানিং লাক্ষা? হ্যাঁ রানিং লাক্ষা। দর্শক আঙ্কেলের খামারে অনেক লাক্ষা আছে, হোয়াইট কালারের সব অনেকগুলো রানিং আছে। আঙ্কেল কত পেয়ার সেল হবে মোট? রানিং পেয়ার আছে মোটামুটি বিভিন্ন কালার দিয়ে 10-15 পেয়ার সেল করব। 10 থেকে 15 পেয়ার সেল হবে, যেহেতু আসলে ভরপুর কবুতর, এত কবুতর রাখা সম্ভব না, একই প্রজাতির কবুতর। তো কত রাখবেন পার জোড়া আঙ্কেল? জোড়া নিলে 1500 টাকা পড়বে। আচ্ছা, একটু সুযোগ সুবিধা দেওয়া যাবে আঙ্কেল? যদি কেউ বেশি করে নেয়, 2-3 জোড়া নেয়, তাহলে সেক্ষেত্রে আমি আর একটু কমাই দেবো দাম। অবশ্যই, একদম শতভাগ ডিম বাচ্চা ওকে আছে দর্শক। হ্যাঁ ইনশাআল্লাহ, মানে এর মতন গ্যারান্টি কোয়ালিটি হবে না। আমি বলি আপনারা যারা লাক্ষা লাভার আছেন তারা নিতে নিঃসন্দেহে আঙ্কেলের থেকে বেশি বেশি লাক্ষা নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আঙ্কেল দেখতে পাচ্ছি যারা কফি কালার লাক্ষা আছে, এটা কি আমেরিকান নাকি আঙ্কেল? ওই বলা যায় আর কি, ওই টাইপের অনেক লং টেল দর্শক, আমেরিকান লাক্ষা। বয়স কত আঙ্কেল এগুলোর? এগুলো হলো সেমি অ্যাডাল, 6 পালক গেছে, মাসে থেকে 6 পালক, সেমি অ্যাডাল, একই ঘরের বাচ্চা, জোড়া হবে ইনশাআল্লাহ, জোড়া হবে। আচ্ছা কত রাখবেন? এটা নিলে দাম রাখবো হলো 1200 টাকা। অনলি 1200 টাকা? 1200 টাকা। চাল আঙ্কেল দেখতে পাচ্ছি একজোড়া লাক্ষার বেবি, তাই না আঙ্কেল? এটা বেবি। আচ্ছা দর্শক, প্রথমে যে রানিং পেয়ার দেখাইছিলাম ওদেরই বাচ্চা, দেখেন কত সুন্দর কোয়ালিটি গেট আপ চলে আসছে। তো বাচ্চা কেমন রাখবেন জোড়া? বাচ্চাগুলো 1000 টাকা। এগুলা 0 পরের আছে কিছু কিছু, 1-2 পালক গেছে, এরকম বাচ্চা হবে সব। আচ্ছা টেল দেখেন দর্শক, টেল দেখলেই মন ভালো হয়ে যাবে, যারা লাক্ষা লাভার আছেন এই ধরনের কবুতরই খুঁজেন। আঙ্কেল দেখতে পাচ্ছি এক পিস মুরিট আছে, এটা নন্না নারী? এটা নোয়া, একদম ফুল ম্যাচড নোয়া আছে। কত রাখবেন? এটা নিলে 800 টাকা দাম রাখবো মাত্র। অনলি 800 টাকা? মাত্র 800। নিউ অ্যাডাল কবুতর আছে, জোড়া দিলেই জোড়া নিয়ে নেবে, ফুল হিট আছে দর্শক। লাক্ষা আছে, এটার বয়স কত? এটা অ্যাডাল্ট কবুতর, একদম ফুল অ্যাডাল্ট আছে, অ্যান্ডোলিজিয়ান কিন্তু, অ্যান্ডোলিজিয়ান কালার আছে। আঙ্কেল কত রাখবেন জোড়াটা? এটা 1500 টাকা দাম। মাশাআল্লাহ, অ্যান্ডোলিজিয়ান কালার, মাত্র 1500 টাকা। কবুতরগুলো অসাধারণ আছে, মন্টিং আছে নাকি আঙ্কেল? হ্যাঁ মন্টিং আছে। আচ্ছা আঙ্কেল দেখতে পাচ্ছি একজোড়া শোকিং আছে ডিম সহ, এটা সেল হবে? হ্যাঁ এটা সেল করবে। আচ্ছা এটা সেল হবে, একদম রানিং কবুতর আছে, 100% রানিং,
মাশাআল্লাহ, একদম নিখুঁত কোয়ালিটি। দর্শক, কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, কথা হবে শুধু যাদের পছন্দ হবে তারা ফোন দিবেন, কবুতরটা নেবেন। কত রাখবেন আঙ্কেল জোড়াটা? এটার দাম 3,500 চাচ্ছি, কিন্তু কেউ যদি নেয় ফিক্সড প্রাইস 3,000 করে দিলাম। মাশাআল্লাহ, এই কবুতর 3,000 টাকায়। দর্শক, আমি ডিমটা দেখায় দেখেন, একটা ডিম দিছে, আজকে বাদে কালকার একটা ডিম দিয়ে দেবেন ইনশাআল্লাহ। হোয়াইট হাউস পিজন আছে, খুবই কোয়ালিটিফুল কবুতর, হাঙ্গিরান সাইজ আছে। দুইটার বয়স এবং দাম কত? এটা দুইটা দুই পাতের কবুতর হবে, বয়স ধরো কত, হয়তো একটা এক পর যেতে পারে, একটা দুই চার পর যেতে পারে। আচ্ছা, আপনারা সিঙ্গেল সিঙ্গেল দিয়ে পারবেন, কত রাখবেন? দুটা নিলে 1500 টাকা দাম রাখবো। আর কেউ যদি সিঙ্গেল সিঙ্গেল নেয়? সিঙ্গেল সিঙ্গেল নিলে আসলে কি তখন আলোচনা করলে যেটা হয় করে দেবেন। আচ্ছা, ফোন দিবেন, দুটোটা কবুতর জোড়াটা নিলে সবচেয়ে ভালো হয়। লাঙ্গেল দেখতে পাচ্ছি, একটা গেড়েবার, একটা গেড়েবারলেস লাহোরি আছে। দুইটার বয়স এবং দাম কত? দুটার বয়স মানে জিরো পরই আর কি, ধরো জিরো পরই। আচ্ছা, কেউ যদি জোড়াটা এইভাবে নেয় কত রাখবেন? 1000 টাকা রাখবো দাম মাত্র। 500 টাকা পিস? 500 টাকা পিস, একদম ফুল ফ্রেশ, দেখো কোনো পিস পার্ক নাই। সো কিউট কবুতর, আর শেপ দেখেন, বাচ্চা কবুতর, বাট দেখে মনে হচ্ছে নিউ অ্যাডাল বা রানিং কবুতর, এত সুন্দর গেটা। যারা নেবেন তারা বলবেন যে না, কবুতর জোড়াটা খুবই ভালো ছিল। বল সাইজের শোকিং আছে, বয়স কত? কি বলেন আঙ্কেল, এত কোয়ালিটি, প্রায় মাথা নষ্ট কোয়ালিটি, সর্বোচ্চ কোয়ালিটি। দর্শক, যারা নেবেন বুঝতে পারবেন যে আসলে কত সুন্দর কোয়ালিটি আছে। আঙ্কেল, কত রাখবেন জোড়াটা? এটা নিলে ফিক্সড 2000 টাকা দাম রাখবো। অনলি 2000 টাকা? মাত্র 2000 টাকা। একদম সেরা কবুতর, দর্শক মাথায় রাখবেন, এগুলো সবই খামারের কবুতর। হ্যাঁ, এটা ডেলিভারি চার্জ দেওয়া লাগবে নিলে। লাক্ষা আছে, অসাধারণ ডালা আছে, টেল আছে। বয়স এবং দাম কত এগুলোর? সেমি অ্যাডাল্ট, 500 টাকা। সেমি অ্যাডাল্ট আছে, দেখেন কবুতর গেট আপ কোয়ালিটি দেখেন, সর্বোচ্চ আছে। খামারের কবুতর কত রাখবেন? 1000 টাকা মাত্র। মাত্র 1000 টাকা। দর্শক, একদম সীমিত সীমিত রেট আছে, দেখেন একদম রানিং কবুতর দেখতেই পাচ্ছেন, ডিমনে বসে আছে, এর থেকে আর কি গ্যারান্টি হয়? কত রাখবেন জোড়াটা? 1500 টাকা। এটা ইন্ডিগো কেবল রেড উইস একটা হয়। আচ্ছা, এগুলোর বয়স এবং দাম আঙ্কেল? সেমি অ্যাডাল্ট। আচ্ছা, কত রাখবেন? এটা নিলে দাম রাখবো মাত্র 1500 টাকা। মাশাআল্লাহ, একদম সীমিত রেট আছে। দর্শক, ইয়েলো ম্যাকপাই পটার আছে, বয়স কত? এগুলা 3 মাস বয়স। একদম 3 মাস বয়স আছে, মার্কিন মার্জিন একদম সর্বোচ্চ আছে, ফুল ফ্রেশ, কোথাও মিস মার্ক নাই কোনো। আচ্ছা, কত রাখবেন পেয়ারটা? এটা নিলে দাম রাখবো মাত্র 1500 টাকা। সীমিত রেট আছে। দর্শক, ভালো লাগলে ফোন দিবেন, কবুতরগুলো নিঃসন্দেহে নিতে পারেন, এগুলো সব খামারের কবুতর, প্রোডাকশন করা। আঙ্কেল দেখতে পাচ্ছি, ব্লুবার পোমিনিয়ান পটার আছে, বয়স এগুলো তো একদম জিরো ফেদার নাকি? হ্যাঁ, জিরো ফেদার মানে ওই ধরো আড়াই মাস বয়স হয়েছে। আচ্ছা, আড়াই মাসের মতন বয়স হয়ে গেছে। কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, সর্বোচ্চ কোয়ালিটি কবুতর এগুলো, খুবই সুন্দর আছে, দামও সীমিতই আছে। কত রাখবেন? এটার দাম নিলে একদম ফিক্সড প্রাইস রাখবো 1000 টাকা মাত্র। অনলি 1000 টাকা। জোড়াতে হবে আঙ্কেল? হ্যাঁ, ইনশাল্লাহ জোড়া হবে। এই ধরো কবুতর সাদা বোম্বাই আছে, বয়স কত এগুলোর? বাচ্চা সহ আসলে এরকম গ্যারান্টি হয় না কবুতরের, অনেকে চান তো বাচ্চা সেল হবে না, শুধু রানিং গুলো, শুধু রানিং সেল হবে। কত রাখবেন? এটা নটটা একটু মিস মার্ক আছে, তো মাদিটা ফ্রেশ আছে, মাদিটা ফ্রেশ আছে, কিন্তু নটটার ওই যে কপালে মিস মার্ক আছে। তো কেউ নিলে দাম রাখবো 1000 টাকা। একদম 1000 টাকা। হ্যাঁ, ডেলিভারি চার্জ দিয়ে দিন। দেখতে পাচ্ছ একটা ব্লু লাক্ষা আছে, বয়স কত এগুলোর? এটা ইয়া রানিং লাক্ষা আছে, একদম রানিং লাক্ষা, আমেরিকান নাকি এটা? হ্যাঁ, আমেরিকান। আচ্ছা, টেল দেখলে বুঝতে পারবেন, একদম অসাধারণ আছে। কোনো দর্শক যখন নিতে চায় আপনার থেকে, কত রাখবেন জোড়াটা? এটার দাম নেব 1200 টাকা। অনলি 1200 টাকা, 600 টাকা পিস, আমেরিকান লাক্ষা আছে, দেখেন তেল দেখেন, আমি একটু জুম করে দেখাই। আচ্ছা, একজন মুখী আছে, স্প্রিং দেখেন দর্শক, একদম পুরাই রেড আছে, মার্কিন ফ্রেশ আছে, কত রাখবেন? রানিং কিন্তু এটা একদম রানিং, জি। এটার দাম রাখবো 1500 টাকা। একদম 1500, নট দেখেন পুরা হিট হয়ে আছে, নাড়িটা হিট হয়ে আছে, খুব শীঘ্রই ডিম দেবে। ডিম দিছে রানিং? আচ্ছা, ডিমও দিয়ে দিছে, মানে কেউ যদি নেন এক সপ্তাহের মধ্যে আবার নতুনভাবে ডিম পাবেন। দেখতে পাচ্ছি এক পিস শাটিন আছে, এটা মেল না ফিমেল? এটা মেল। আচ্ছা, নর কবুতর আছে, কত রাখবেন নরটা? এটা যাও তোমার ফিক্সড করে দিলাম 500 টাকা। আচ্ছা, কথা আছে শেষ, বলো তো সব সব ভালো, আজকে এটাই শেষ, অবশ্যই নিতে পারেন, অনলি 500 টাকা, একদম ফুল রানিং আছে। বাচ্চা এক পিস বোম্বাই আছে, অসাধারণ কোয়ালিটি আছে, দেখেন এটা নর না নারী আঙ্কেল? নর, এটা একদম ফুল অ্যাডাল্ট নর আছে। আচ্ছা, কত রাখবেন নরটা? 500 টাকা মাত্র। তারপরে কি সুযোগ হবে আঙ্কেল হালকা?
500 টাকার পরে এখন ধরো যদি সাদার কিছু কবুতর টুক নেয় তাহলে তো ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম। আচ্ছা আপনাকে দেখতে পাচ্ছি একটা ব্ল্যাক ম্যাগপাই কোটার আছে নর এটা নর আচ্ছা নর আছে ফুল ম্যাচড নর আছে কোয়ালিটি কেটাপ সর্বোচ্চ কত রাখবেন? তবে অনেক বড় হুট আছে সঠিকভাবে দাঁড়াচ্ছে না ভয় পাচ্ছে।